ট্রান্সজেন্ডারদের সঙ্গে কি পর্দা করতে হবে তাদের সঙ্গে পর্দার গুরুত্ব কতটুকু বর্তমান সময়ে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে আমাদের যুব সমাজের কর্ণের সম্পর্কে যদি বলতে পাঠ্য বইয়ে এবারও শরীফার গল্প রেখে দেওয়া হয়েছে অনেক অভিযোগ এতে কোমর মতে শিশুদের মনে সমকামিতার মনোভাব রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন সম্প্রতি লিং লিঙ্গান্তরকে হাটাজারী মাদ্রাসায় হারাম ফতোয়া বলে হারাম বলে ফতোয়া দিয়েছে এ বিষয়ে আপনার মতামত কি সমকামিতা বিরোধীরা নাকি উগ্র তারা নাকি নিজেদের বিশ্বাস অন্যদের উপর চাপিয়ে দিতে চায় সমকামীরা তো কারোর ক্ষতি করছে না এরপরে আছে এরকম অবস্থায় অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি দর্শক আসুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি ফরিদা আলম আপনি লিখেছেন ট্রান্সজেন্ডারদের সঙ্গে কি পর্দা করতে হবে তাদের সঙ্গে পর্দার গুরুত্ব কতটুকু দেখুন আমরা এই শব্দটির পাশে লিখতে পারি যে সমকামী পড়বেন কারণ তৃতীয় লিঙ্গের মানুষ যারা যাদেরকে হিজরা বলা হয় তারা এই মানুষগুলো যারা সমকামী থেকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য নানান ছল ছাত্রের আশ্রয় নিচ্ছেন তারা বলেন যে হিজরা এই শব্দটা এক ধরনের গালি সেই জন্য মূলত ট্রান্সজেন্ডার বলি আমরা ট্রান্সজেন্ডার তো আসলে একজন মানুষ রূপান্তরিত নারী বা রূপান্তরিত পুরুষের ইংরেজি তো রূপান্তরিত নারী পুরুষ আর হিজরা পাত্রিতঙ্গ এক জিনিস না হিজড়াত্রৃ তিলঙ্গো জন্মগত রূপান্তরিত নারী পুরুষ হলো যে যে নিজে নিজের আপনার বিভিন্ন পড়াশোনার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি নিজেকে পুরুষ হয়ে নারী নারী হয়ে পুরুষ ঘোষণা করছেন তার মনস দিকে টানছে অর্থাৎ এক কথা তিনি সমকামী পুরুষ হয়ে তিনি পুরুষের দিকে তার টান নারীর দিকে তার টান নাই তাহলে তিনি নিজেকে নারী ফিল করছেন এরকম ঘোষণা দেন তো এটা দিয়ে তিনি মূলত কোন সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হওয়ার চেষ্টা করেন এটাই সমকামিতা কত অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের সমাজে গেলানো হয়েছে পৃথিবীর অনেক সমাজে গেলানোর চেষ্টা করা হয়েছে পৃথিবীর অনেক দেশে এগুলোর বিরুদ্ধে তীব্র আন্দোলন মানুষ করছে এবং নানান অস্থিরতা তৈরি হয়েছে পৃথিবীর একটি দেশের প্রেসিডেন্টকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে এই ইস্যুতে কারণ এর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয় সেটি বলাই বাহুল্য বিধায় সমকামিতার মতো অভিশপ্ত এবং জঘন্য বিকৃত মানসিকতা ঠেকাবার জন্য এই শব্দের যে মারপেচ আছে সেটি আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার তো এই যারা তাদের অধিকার তাদের বিধিবিধান একেবারেই পরিষ্কার যা তাদের মধ্যে যারা মেয়েদের সাথে যাদের সাদৃশ্য বেশি থাকবে তারা মেয়ে হিসাবে বিবেচিত হবে এবং ছেলেরা তাদের সাথে পর্দা করবে আর যদি ছেলেদের দিকটা কাঠামোটা তাদের শরীরে বেশি থাকে তাহলে ছেলে হিসাবে তাদের বিবেচনা করা হবে এবং তারা তাদের সাথে মেয়েরা পর্দা করবে ছেলে যেহেতু ছেলে হওয়ার দিকটা যেহেতু তার মধ্যে বেশি বাট যারা রূপান্তরিত নারী পুরুষ অর্থাৎ আসলে সে পুরুষ এখন নিজেকে সে নারী ঘোষণা দিচ্ছে রূপান্তরিত নারী হয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের দেখতে যদি নারীর মতো হয় নারীর অবয়ব চলে আসে এবং পুরুষ তার দিকে দৃষ্টিপাত করলে তার ফিতনা পতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তার সঙ্গে পর্দা করা উচিত এবি হামেদ লাভিব আপনি লিখেছেন নারীদের খাতনা করার বিধান কি দেখুন নারীদেরও প্রয়োজন হলে খাতনার বিধান রয়েছে ইসলামে এটা আসলে এক এক এলাকার নারীদের শারীরিক কাঠামো এক এক রকম তার উপর নির্ভর করে মিডল ইস্টের কোনো কোনো অঞ্চলের মেয়েদের খাতনা করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই যার কারণে তারা খাতনা করে এবং চর্বি জমে যায় নানান রকমের অসুবিধা থাকে যেগুলো থেকে খাতনা করার প্রয়োজন হয় কিন্তু অনেক অঞ্চলে আমাদের সহ পৃথিবীর অনেক অঞ্চলে এটার প্রয়োজন হয় না বিধায় এটি তাদের জন্য প্রযোজ্য নয় বাট ছেলেদের জন্য সারা পৃথিবীতে সর্বত্র সব জায়গায় সমানভাবে প্রযোজ্য মাহমুদুল হাসান লিখেছেন পাঠ্য বইয়ে এবারও শরীফার গল্প রেখে দেওয়া হয়েছে অনেকের অভিযোগ এতে কোমর মতো শিশুদের মনের সমকামিতার মনোভাব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন ভাই মাহমুদুল হাসান এ বিষয়েও আমরাও একই কথা বলি তবে শুরুতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে গত বছর যে সমস্ত পর্দার প্রতি অমান হয় অশ্রদ্ধা হয় সেরকম গল্প রাখা হয়েছিল এবছর সেগুলো বাদ দেওয়া হয়েছে এরকম আরও আপত্তিকর বেশ কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে দুঃখজনকভাবে যদিও ছবির ক্ষেত্রে আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষার দের জন্য যে বই ছাপানো হয়েছে সেখানেও এমন সব ছবি রাখা হয়েছে যেগুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক না বা করা উচিত না সেখানে মাছের শিক্ষার্থীদেরকে মানে সে সমস্ত বই পাঠ করতে দেওয়া হচ্ছে এটা যেমন অনুচিত স্কুল শিক্ষার্থীদের বই আমরা দেখেছি এমন কিছু ছবি যে ছবিগুলো আমাদের এই সমাজের যে সাধারণ কালচার তার সাথে যায় না এদেশের মানুষ এদেশের নারীরা হিন্দু মুসলিম নির্বিশেষ সবাই শালীন সুন্দর পোশাক পরতে অভ্যস্ত শর্ট পোশাক পরতে অভ্যস্ত না বাট আমরা দেখেছি যেখানে বেশ চোখে পড়ার মতো মেয়েদেরকে শট পোশাকে রাখা হয়েছে গ্রামাঞ্চলে এখন এ ধরনের শট পোশাকে কোনো মেয়ে থাকে না গরিব অভাবী ছিল এক সময় মানুষ হয়তো সেরকম ভালো পোশাক আশাক কিনতে পারতো না সেই সময়টাও কিন্তু এখন নেই যার কারণে এরকম কিছু বিষয় দেখে আমাদের কাছেও মনে হয়েছে যে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে বাহির থেকে বা পেছন থেকে ইন্ধন দিয়ে কেউ সেখানে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে কোনো কিছু পুশ করছে বিশেষ করে শরীফ গল্পটি রেখে দেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক যেমনটি আমরা সুক্রিয়া আদায় করলাম কৃতজ্ঞতা আদায় করলাম যে আপত্তিকর অনেক কিছু বাদ দেওয়া হয়েছে কিন্তু এই মূল যে একটা বিষের জায়গা বা বিষাক্ত একটা গল্প বলতে পারি আমরা সেটি রেখে দেওয়া হয়েছে এখানে পার্থক্য শুধু এটুক করা হয়েছে আমি দেখেছি গত বছর বই আমার কাছে আসে এবছর বই আমি কালেক্ট করেছি গত বছরের গল্পে শরীফাকে দেখানো হয়েছে ট্রান্সজেন্ডার হিসাবে এবছর শুধুমাত্র সেখানে তৃতীয় লিঙ্গ হিজড়া বা থার্ড জেন্ডার লেখা হয়েছে এ হলো পার্থক্য আর মূল গল্পের পেঠান একই অর্থাৎ শারীরিকভাবে গায়গত একটা মানুষ আপাদমস্তক নারী কিন্তু সবাই তাকে নারী বললে কীভাবে তার কাছে মনে হচ্ছে তিনি ছেলে এবং জন্মগতভাবে একজন মানুষ তার শরীর দেখে তার শরীরের কাঠামো দেখে সমাজ তার ছেলে বা মেয়ে হওয়া নির্ধারণ করে অথচ তার মনে হতে পারে তিনি ভিন্ন কিছু তার মানে এখানে পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে যে একজন মানুষ জন্মগতভাবে মেয়ে তার কাঠামো পুরাটাই মেয়েদের কাঠামো বাট তিনি ছেলেদের প্রতি আকর্ষণ তার সরি মেয়েদের প্রতি আকর্ষণ তার তো জন্মগতভাবে মেয়ে হওয়ার পাশাপাশি আবার মেয়ের প্রতি আকর্ষণ হচ্ছে এই জন্য তিনি নিজেকে ছেলে মনে করছেন তার মানে সমকামী তার প্রতি টান আছে তার আকর্ষণ আছে তার এখন তার সে টান বা আকর্ষণকে সমাজ যেন মেনে নেয় বাচ্চাদেরকে গল্পের মধ্যে মূলত সেটি শেখানো হচ্ছে এবং সেই কথাই গল্পে বলা হচ্ছে এটি হলো গল্পের পুরো প্যাটার্নটা আমি প্রকল্পটা একেবারে কোটানকোট করে বলতে পারি আমার কাছে বই আছে তো এই জিনিসটা খুবই আপত্তিকর ট্রান্সজেন্ডার এই শব্দটা সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য একটা চক্রান্তের অংশ যেহেতু সমকামিতাকে সমাজ গিলবে না এই এই শব্দ দিয়ে সেটাকে গেলানোর চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে জৈবিক লিঙ্গ এক জিনিস মানুষের সৃষ্টিগত বা জন্মগত লিঙ্গ লিঙ্গ এক জিনিস আর মানুষের মনোহর উপর ভিত্তি করে তার লিঙ্গ নির্ধারণ করা আর জিনিস প্রথম প্রথম আমার কাছে মনে হয় এটা এরকম হাস্যকর কথা কেন বলব মানুষ একটা মানুষ পুরুষ মনে হবে যে আমার নারী আর একটা মানুষ নারী তার মনে হবে আমার পুরুষ আর তখন তাকে পুরুষই মনে করতে হবে এরকম হাস্যকর কথা কেন বলছে পরে আমার কাছে ক্লিয়ার হয়েছে মূলত একজন মানুষ সমকামী হতে চায় নারী হয়ে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে চায় তো সেটা তো সম্ভব না সমাজের সমকামিতাকে যেহেতু অবৈধ মনে করা হয় গুনাহের ব্যাপার রাষ্ট্রের আইনে যেহেতু অবৈধ অতএব বলতে হবে যে নারী নিজেকে ছেলে মনে হচ্ছে তাহলে এবার তিনি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন তার মানে কী দাঁড়ালো তিনি আসলে একজন নারী এখন একটা নারীর সাথে সম্পর্ক করছেন তিনি সেটা তিনি সমকামী হলেন এই সমকামিতাকে এটার উপর আবরণ দেওয়ার জন্য ট্রানজেন্ডার শব্দ আনা হয়েছে এবং হিজরা যারা তৃতীয় লিঙ্গের মানুষ যারা তাদের অধিকার তো সুসংরক্ষিত তাদের নিয়ে দশটা গল্প লেখা হোক তাদের অধিকার পরে সোচ্ছার রাখা হোক সেটা নিয়ে কোনো আপত্তির জায়গা নেই তো এই যে ষড়যন্ত্রটা হচ্ছে সূক্ষ্মভাবে এটা শর্ষের মধ্যে ভূত আছে বলে মনে হয় না হলে বারবার একই গল্পকে শুধু শব্দের মায়ের পেস দিয়ে এটাকে আরও সঠতা করে আরও হটকারিতা করে এর মধ্যে আরও ভণ্ডাব্যায় প্রতারণা করে কেন আমাদের কোনো শিশুদেরকে পড়াতে হবে আর কি পড়ানোর কোনো আইটেম নাই অধিকার নিয়ে কথা বললে আর কি বিষয় নাই আমাদের সাথে আর বিশেষ করে হিজড়াদের কথা তৃতীয় লিঙ্গের কথা বললে সেখানে কি তাদের শারীরিক কাঠামো শতভাগ শরীফার মতো একটা মেয়ের শরীফা নামক একটা মেয়ের শতভাগ কাঠামো নারীত্বের কিন্তু তার মনে হচ্ছে ছেলের মাধ্যমে কি হিজরা হিজরাকে এইভাবে নির্ধারণ হয় সংজ্ঞা সংজ্ঞাকে এটা ট্রান্সজেন্ডার সঙ্গে আপনি অনলাইনে দেখুন এবং হিজরার সংজ্ঞা দেখুন দুইটা সম্পূর্ণ দুই শত সদস্য দুইটাকে গুলিয়ে ফেলা হচ্ছে এবং সংশ্লিষ্ট মহলকে ধুলে দেওয়া হচ্ছে একটা সুনির্দিষ্ট চক্র একটা বিশেষ এনজিও এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাহির থেকে তারা ফান্ড পাচ্ছে এবং সেটা দিয়ে তারা আমাদের দেশে এই বিষ প্রবেশ করাচ্ছে এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত এবং পাঠ্যপুস্তকে এই গল্প অবশ্যই বাদ দিতে হবে এবং এটা কোনোভাবে রাখার কোনো সুযোগ নেই আশা করি কর্তৃপক্ষ এটি বিবেচনা করবেন এবং আমাদের সন্তানদের আমাদের কৃষ্টি কালচারের বিরুদ্ধ কোনো কিছু তাদেরকে চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটি তারা রুখে দেবে এটা তাদের দায়িত্ব মোহাম্মদ এসাম মাহবুব আপনি লিখেছেন বর্তমান সময়ে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে আমাদের যুব সমাজের করণীয় সম্পর্কে যদি বলতো সমাজ ট্রান্সজেন্ডার মতবাদের বাস্তবতাটা উপলব্ধি করা দরকার বোঝা দরকার এবং এ বিষয়ে যারা এক্সপার্ট আছে বিশেষ করে এই ভাঁওতাবাজির যে আপনার কলকাঠিগুলো নাড়া হচ্ছে সেগুলো সম্পর্কে যারা খুব ভালো বোঝেন এরকম এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়া উচিত এবং তাদের কাছ থেকে সে বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত এবং অন্যদেরকে সতর্ক করা দরকার আমরা সহজ ভাষায় বলতে পারি যে সমকামিতা সমাজে প্রবেশ করানোর জন্য সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য এই শব্দটির ব্যবহার শুরু হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তেটি শুরু হয়েছে সমকামিতাকে নানাভাবে প্রতিষ্ঠা করতে গিয়ে যখন ব্যর্থ হয়েছে তখন এরকম কিছু পদ্ধতি বা শব্দের আশ্রয় নেওয়া হয়েছে যেগুলো মর্ম মানুষ বুঝতে কিছুটা গরদ ঘর্ম হয়ে যাবে অনেকটা হিজড়াদের মধ্যেই ঢুকে গিয়ে তাদের সেই অপকর্ম তারা সাধন করতে চায় হলো ইস্যু কারণ হিজড়া হলো জন্মগতভাবে যার শরীরের মধ্যে পুরুষ নারীর দুই রকমের আপনার কাঠামো আছে এই কাঠামোগত ব্যাপারটা তার আগে থেকেই আছে এটা হলো হিজড়া বা তৃতীয় লিঙ্গ হিজড়া বললে যদি গালি হয় তাহলে তৃতীয় লিঙ্গ শব্দটাকে আমরা ব্যাপকভাবে প্রচার করতে পারি এবং আইন করে বা এই শব্দের ব্যবহার ব্যাপকভাবে করে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারি এই জন্য ট্রান্সজেন্ডারটাই আনার কোনো প্রয়োজন নেই ট্রান্সজেন্ডার রূপান্তরকারী কামী নারী পুরুষ অর্থাৎ পুরুষ হয়ে নারী নারী হয়ে পুরুষ হওয়া এটা শরীর দৃষ্টিকোণ থেকে তো হারাম একটা জিনিস মানব সভ্যতা টিকে আছে যে নারী পুরুষের অভিভাবক সম্পর্কের মাধ্যমে এই রূপান্তরিত নারী পুরুষের এই প্রথা এই প্রথায় পদ্ধতি সমকামিতাকে প্রতিষ্ঠিত করবে মানব সভ্যতা টিকে থাকতে কোনো সাহায্য কোনো ভূমিকা এটি রাখবে না অস্থিরতা তৈরি করবে সমাজের মধ্যে যার কারণে এটার বিরুদ্ধে আমাদের যুবদের যুবকদের সচেতন করা উচিত সচেতন হওয়া উচিত সচেতন করা উচিত এবং সমাজে এ ধরনের কিস্তিক খেউল এবং আবর্জনা পশ্চিম আবর্জনা কোনোভাবে যাতে না ঢুকতে পারে সেজন্য প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে কথা বলা দরকার অধিকারের নাম দিয়ে পশ্চিমারা আমাদেরকে অনেক স্থিকে উড়কিলা দেয় বিশেষ করে তারা সহযোগিতার নাম দিয়ে এই কাজগুলো করে থাকে এই ধরনের মতবাদ এমনকি এল জিবিটি যারা আপনার লালন করে ধারণ করে তারা পৃথিবীতে যে প্রচণ্ড রকমের উগ্র পৃথিবীর অনেকগুলো দেশ চায়না রাশিয়া অনেকগুলো দেশ তাদেরকে রীতিমতো উগ্র হিসাবে জঙ্গি হিসাবে ঘোষণা দিয়েছে কারণ হলো তাদের মধ্যে অ্যাগ্রেসিভ মানসিকতা এত ভয়াবহ যে আপনি পৃথিবীর পশ্চিমবঙ্গে দুনিয়ার অনেক ইউনিভার্সিটির গবেষণা করতে যাবেন আপনাকে ফর্ম ফিল করতে হবে যে আপনি এল সাপোর্ট করেন তো আপনি এল সাপোর্ট করেন না করেন আপনার ব্যাপার কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে যেতে আমার রুচির বিরুদ্ধে যেতে কেউ সমকামিতে যদি লিপ্ত হয় তাতে তিনি কাফের হয়ে যান না কিন্তু কেউ যদি সমকামীতে লিপ্ত নাও হন আর এটাকে বোঝে দেন তিনি কাফের হয়ে যান তার মানে আপনি আমার আমার ধর্ম থেকে আমাকে বের হতে বাধ্য করছেন আপনারটা আপনি করেন সেটা না আমাকে দিয়ে আপনি সেটা করাচ্ছেন বা আমাকে সেটা স্বীকৃতি দিতে বাধ্য করছেন এর চেয়ে বড় উগ্রবাদ আর কি হতে পারে বিধায়ক এদের বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পশ্চিমা দুনিয়ার অনেক দেশের মা বাবা অভিভাবকরা প্যারেন্টসরা এখন রাস্তাঘাটে বেরিয়ে আসছে তাদের সন্তানদের ধ্বংসর হাত থেকে বাঁচাবার জন্য আমরা সেটা যত আগে বুঝতে পারবো ততই কল্যাণ ইনশাআল্লাহ তাহলে মাহমুদ রহমান আপনি লিখেছেন পাঠ্যপুস্তকের ট্রানজেন্ডারের প্রতি সমর্থ মিত্র বার্তা আছে এরকম অবস্থায় অভিভাবক হিসাবে আমাদের করণীয় কী সন্তানকে কুশিক্ষা থেকে কীভাবে রক্ষা করব দেখুন আমরা আমাদের রাষ্ট্রের অস্তিত্বকে যারা অস্বীকার করে অথবা রাষ্ট্রের স্বার্থ বিরোধী জায়গায় যারা অবস্থান নেয় কিংবা ধরুন আমাদের স্বাধীনতাকে যারা নষ্ট করেছিল বহু বছর একটা পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের ব্যাপারে যদি সহমর্মিতার কথা বলা হয় বই আমরা সেটাকে কীভাবে দেখবো সব ক্ষেত্রে টলারেন্ট হওয়ার কোনো সুযোগ নেই সমকামিতাকে সমাজে ঢোকাবার জন্য নানান ছল ছাত্রের আশ্রয় নিয়ে নানান শব্দের মায়ের পেস দিয়ে সেটিকে যে ঢোকাবার পশ্চিমে এজেন্ডা বাস্তবায়ন করছে কিছু মানুষ এবং সেটা নিয়ে সমাজে এক শ্রেণীর মানুষ ব্যাপকভাবে কাজ করছে এবং বেশ কিছু দায়িত্বশীল মানুষগুলো তাদের কাছে বিক্রি হয়ে গেছে এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং পাঠ্যপুস্তকে সহমর্মিতা দেখানোর জন্য আর কিছু নেই আমাদের সমাজে কি পরিমাণ অসহিষ্ণুতা আছে কি পরিমাণ ন্যায় বিচারের ঘাটতি আছে সমাজের সর্বত্র আপনি তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সহমর্মিতার কথা বলুন ঠিক আছে কিন্তু শরীপার গল্পের নামে যে গল্প বই আছে সেখানে তৃতীয় লিঙ্গের কথা বলা হয়নি সেটা বলা হয়েছে রূপান্তরকামী নারীর কথা অর্থাৎ শরীপা যাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সে একজন রূপান্তরকামী সে কোনো আপনার তৃতীয় লিঙ্গের মানুষ বা যাকে আমরা হিজড়া বলি সেরকম কেউ না অতএব তারা চালাকি করে বলে যে হিজরা শুনতে গাড়ির মতো শোনা যায় সেজন্য আমরা ট্রান্সজেন্ডার বলছি হিজরা অনুবাদ কী ট্রান্সজেন্ডার হিজড়ার অনুবাদ আমরা তো থার্ড জেন্ডার করতে পারি তাহলে সেক্ষেত্রে এই শব্দের মাইন্ড প্যাসে মূলত সমকামিতাকে ঢুকানো হচ্ছে আমরা কীভাবে সমকামী এটা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি একজন মানুষ রূপান্তরকামী নারী তিনি পুরুষ ছিলেন অবকাঠামো হান্ড্রেড পার্সেন্ট পুরুষে তিনি বলেন আমি নিজেকে নারী ঘোষণা করে অফিসিয়ালি তিনি নারী হলেন তাহলে সেক্ষেত্রে এবার তিনি বিয়ে কাকে করবেন একজন পুরুষের করবেন আগে থেকে তিনি তিনি পুরুষ আসেন তাহলে কী হলো সমকামিতা হল সমকামিতা প্রতিষ্ঠিত করবার জন্য এটা একটা চালাকি মাত্র বিধায় এর বিরুদ্ধে আমাদেরকে সুচ্ছার হতে হবে এবং এখানে সমন্বয় দেখানোর কিছু নেই সন্তানকে সমস্ত কুশিক্ষা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে যেভাবেই হোক আমার সন্তান শিক্ষিত হওয়ার না যদি কুশিক্ষিত হয় তো সে শিক্ষার আমাদের প্রয়োজন এবং আমাদের ভ্যাটের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কিছু চেয়ারের মানুষ তারা এ ধরনের আজাবাজ জিনিস সন্তানকে দিবে সেটি কোনোভাবেই গ্রহণ করার মতো নয় সরকার বিভিন্ন পদে থাকা মানুষগুলো বিক্রি হতে পারে কিন্তু গোটা দেশের সমস্ত পদের মানুষগুলো বিক্রি হয়ে গেছে তা আমরা বিশ্বাস করি না বিধায় এরকম চিহ্নিত কিছু এজেন্ডা বাস্তবায়নকারী দালাল যারা আছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের ব্যাপারে আমাদের সোচ্ছার হতে হবে এবং যে কোনোভাবে আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের পাঠ্যপুস্তকে সন্তানদের আপনার চরিত্র নষ্ট হতে পারে তাদেরকে বিপদগামিতার পথে নিতে পারে কিংবা ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে তারা বা ধর্মীয় শিক্ষা পরিপন্থী কোনো কিছু তারা শিখতে পারে এরকম কিছু থেকে তাদেরকে রক্ষা করার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে অবকর্ষ দিকে আপনি লিখেছেন সম্প্রতি লিঙ্গ লিঙ্গান্তরকে হাটাচারি মাদ্রাসায় হারাম ফতোয়া বলে হারাম বলে ফতোয়া দিয়েছে এ বিষয়ে আপনার মতামত কি লিঙ্গ পরিবর্তন করা হারাম এ বিষয়ে সারা বিশ্বের কোনো লমাইক্রামের দ্বিমত নেই হাটদারি থেকে এই ফতোয়া দিয়েছে আমি জানি এটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি ফটো ফতোয়া বিধায় আমরা এই ফতোয়ার সাথে শতভাগ সহমত পোষণ করছি এবং দ্বিমত পোষণ করবার কোনো সুযোগই নেই সারা বিশ্বে সমস্ত আমি একমত হয়ে পারে যে লিঙ্গ পরিবর্তন করবার কোনো সুযোগ নেই আলাহ সালামতাল্লাহ করেন বলেছেন আল্লাহাল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করবার কোনো সুযোগ নেই এবং ট্রান্সজেন্ডার নামে যে লিঙ্গ রূপান্তর করার বা পরিবর্তন করার যে আজকাল যে কথা বলা হচ্ছে এটি স্পষ্টতই আপনার এই আয়াতের লঙ্ঘন এবং নবী কেমসাল্লা ছেলেদেরকে মেয়েদের সাথে মেয়েদেরকে ছেলেদের সাথে সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন এবং অভিসম্পাদ করেছেন তাদের প্রতি প্রতিহানুল্লাহুল মুসিনিসা ওলাহুল মুসাত ই বীর রিজাল এদিসের আলোকেও এটি না এবং গুনাহের কথা এবং এটি সমাজকে অস্থিরতার দিকে নিয়ে যাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে মানুষ বিভিন্ন স্বার্থে নিজের লিঙ্গ পরিবর্তন করা শুরু করবে এবং ছেলেদের মধ্যে মেয়েরা মেয়েদের মধ্যে ছেলেরা প্রবেশের একটা স্কোপ পাবে হাজারো অনাচারের পথ উন্মুক্ত হবে মূলত এই বিষয়টি আমদানি করা হয়েছে আমাদের সমাজে এর নাম দিয়ে সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য সমকামিতাকে আমরা বলতে পারি এটা কি অন্য অর্থে আপনার এটাকে সেন্টার বলা হচ্ছে এখন অর্থাৎ এটা নাম বা খোলস পরিবর্তন করা হচ্ছে মূল জিনিস সেটাই পুরাতন নতুন বোতলে পুরাতন মদের মতো বিধায় এ বিষয়ে আমাদের সাবধান হতে হবে আমাদের শিক্ষা কারিকুলামে ইতিমধ্যে এটিকে প্রবেশ করানো হয়েছে যা অত্যন্ত দুঃখজনক এবং গরহিত একটি বিষয় বিধায় হাটাচারের মাদাসারের ফতোয়া যুগান্তকারী ফতোয়া এবং ঐতিহাসিক ফতোয়া এবং প্রয়োজনের প্রয়োজনীয় ফতোয়া সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তারা সর্বোত্তম বিনিময় দান করুন এরপরে মজিবুল হক আপনি লিখেছেন সমকামিতা বিরোধীরা নাকি উগ্র তারা নাকি নিজেদের বিশ্বাস অন্যদের উপর চাপিয়ে দিতে চায় সমকামীরা তো কারোর ক্ষতি করছে না এরপরে এ নিয়ে এত সরগোল কেন যারা সমকামিতার পক্ষাবলম্বন করেন এটাকে সমাজে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন এদের চেয়েতে উগ্র পৃথিবীতে আর কে আছে আমি জানি না ইতিমধ্যে রাশিয়া সহ পৃথিবীর একাধিক রাষ্ট্র তারা কিন্তু জানিয়েছে যে আপনার সমকামী যারা তারা উগ্র এবং তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে তারা তো একটা রাষ্ট্ররাষ্ট্রীয়ভাবে এই ঘোষণাটা তো এমনি এমনিতে দেয়নি আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছ থেকে আমি নিশ্চিত হয়েছি তারা জানিয়েছেন যে তারা বিভিন্ন ওয়েবসাইটে গবেষণা করার জন্য দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণা করার জন্য তারা যখন সেখানে প্রবেশ করতে গিয়েছেন তো সেখানে তাদের আইডি ক্রিয়েট করে আইডি পাসওয়ার্ড দিয়ে তাদেরকে ঢুকতে হয়েছে এর পাশাপাশি আরেকটা আরেকটা ফরম তাকে তাদেরকে ভার্চুয়ালি পূরণ করতে হয়েছে সেখানে স্পষ্ট লেখা আছে যে আপনি জে কি সমর্থন করেন কী করেন না অর্থাৎ আপনি সমকামী তাকে বৈধতা দেন কিনা না বৈধতা দিলে টিক দিলে দেন আপনি সেখানে প্রবেশ করতে পারেন না হলে পারবেন না তো এটা কী আলো তার মানে তারা তাদের বিশ্বাসটা অন্যকে ধারণ করতে বাধ্য করছে তাহলে মূলত উগ্রত তারা দেখাচ্ছে আমরা আমাদের সমাজের স্থিতি ছিল তার প্রয়োজনে আমাদের সমাজের সাধারণ মানুষের চিন্তাধারা আমাদের দেশীয় আইন এগুলোর বিরুদ্ধে যখন কেউ কথা বলতে চাইবে এগুলোর পরিপন্থী কিছু যখন কেউ স্টাবলিশ করতে চাইবে ডেফিনেটলি আমরা তার বিরুদ্ধে কথা বলবো তার বিরুদ্ধে আমরা আলোচনা করবো এটা তো আমাদের রাইট কিন্তু তারা তাদেরটা জবরদস্তি গেনানোর চেষ্টা করছে এবং পশ্চিমা দুনিয়াতে আজকাল বিভিন্ন প্রজেক্ট নিয়ে যারা কাজ করেন এমনকি যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের সেখানে অ্যাক্সেস পেতে হলে অ্যালাউ করতে হয় এল তার মানে কি দাঁড়ালো তার মানে এটাকে রীতিমতো বৈধতা দেওয়ার জন্য গায়ের জোর খাটানো হচ্ছে এবং মানুষকে ফাঁসানো হচ্ছে জবরদস্তি সেটা করা হচ্ছে এতেগুলো আর কি হতে পারে এই জন্য যে কোনো মূল্যে এই অপশক্তির ষড়যন্ত্রকে আমাদের সমাজে থামাতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন